সুপ্রিয় দর্শক শুরু ক্রিকেট ইতিহাসের সব থেকে বেশি বিনোদন দেওয়া প্রিমিয়ার লিগ বিপিএল দুই খেলবে বরাবরের মতোই সাতটি দল ঢাকা কুমিল্লা সিলেট খুলনা রংপুর চট্টগ্রাম আর বরিশাল তবে এর ভিতরে কিছু টিম মেয়াদ উত্তীর্ণ মালের সমাহারে লোভ দেখায়া কিনে নিয়েছে সব বড় বড় তারকা আবার কিছু টিম শুধুমাত্র লর্ড প্লেয়ারদের নিয়েই গঠন করছে তো দেখা যাক এবার বিপিএল লড়াই কারা কাদের কি পিছন মেরে দিয়ে শেষ পর্যন্ত মাঠে টিকে থাকতে পারে তো অজ্ঞা সামনে অজ্ঞা চলুন চলুন যাচ্ছে ভিডিওর মূল পর্বে সাকিব আলাসান মুই কিন্তু আবারও মাঠে নামতে আসি রংপুরের হয়ে মাটকা পাইতে মাগুরাবাসী তোমরা টেনশন করিও না কারণ এখন কিন্তু মুই মাগুরার এমপি তো এর পরে তে বিপিএল এ মাগুরা নামে একটি টিম হবে এবং মাগুরাই বারবার শিরোপা জিতবে

আমি নাসি বা কামাল থাকতে বিপিএল এর প্রত্যেকটা শিরোপা আমার ঘরে ছাড়া আর কারোর ঘরে যাবে না কারণ আমি কাপের থেকে বেশি দাম দিয়ে প্লেয়ার কিনি এই কারিশমার কারণে তুমি বেঁচে আছো আরে খালা এত দিন যা গেছে শিরোপা জেতার লাগি দরকার হলে আমি বিপিএল এ কিনে নলমু আরে বেটা তোরা এবার একটু থাম আমার একটু চান্স দে এত দিন পরে আবার মাঠে নামতিছি সিলেটবাসী তোমরা হককলে রেডি থেকো খেলা কিন্তু হইবো কি রে পোলাপান জিতবে ঢাকা পারলে ঠেকা আমাদের ঢাকার টিম দেখছস তোরা হ্যাঁ ভাই দেখিছি ওই তুমি টাস্কিনার শরীফুল ছাড়া বাকিগুলো সব ফরোয়ার্ড এমন কি কোচ খালে ধালাও আল্লাহ কি কস তুই খেলা হোক খালি তারপর কি সেই লর্ড টিম দেয় সবগুলা টিম রে কিভাবে খেয়া দি আরে খালে কাকু তুমি একবারে ঠিক কথা কইছো আমরা তো বোলিং করে প্রতিটা ম্যাচ জিতাবো আমাদের ব্যাটসম্যানদের কোন দরকার নেই আর আমার সাথে টাস্কিন ভাই তো আছেই ধর বেটা তাই বলে কি বারবারই আমার সাথে এমন হবে নাকি প্রত্যেকবার আমারে লর্ড টিমদের ভিতরে ফেলাই দিয়ে খেলার মুডটাই নষ্ট করে দেয় আর মানুষ নাই এ বেটা তোরা তো কান্দা কাটি করে লাভ আছে আমরা হলাম কুমিল্লা উইন আর উইন আমরা মাঠে নামলে উইন না নামলে উইন আমাদের কুমিল্লার উপরে কোন টিম আছে নাকি আইপিএল পি এস এল সিপিএল বিগ বেশ এর যে কোনো টিম আসলেও কি বেটা আমাকে কুমিল্লা সাথে পারবে না আরে বেটা কথা কিন্তু সত্য কিন্তু অতটাও সত্যি না পারলে এবার আমাদের বরিশালের সামনে আসিস কারণ বাংলাদেশের পাঁচ পাণ্ডবের তিন পাণ্ডব এবার বরিশালে আর আমি মেহেদি মেরাজ তো আসি বোনাস পয়েন্ট এ বেটা আমার কথা কবি না আমিও তো আসি আমি তখন এখন বর্তমানে ফর্মে আসি বেটা আমি তো নিজেও ভেবে কুল পাচ্ছি না যে এবার বিপিএল কি পরিমাণ কুপামু এ যে ভাই এ আমি যেন কোন টিমি ফটিছি আমার তো মনে নেই আয় বেটা কি কস তুই তো আমাদের কুমিল্লাই ও তা কসি কি আমি কি একাদশে চান্স পাওয়া নে খেলতি ও তার শিওর তো দিতে পারতিস নে কারণ ভাতিজা তোমার থেকে ভালো ভালো বাঘা বাঘা ব্যাটসম্যান বলার আসে আমাদের টিমে তা হাও হাও কি আমার টাকা দিয়ে সুল সেটটা নিয়ে যাও নাকি আরে বেডা এই সমস্ত ভালো ভালো প্লেয়ার গুলো নিশ্চিত মূলত খেলার জন্য না আমাদের মূল লক্ষ্য হলো অন্য টিমদের ভয় দেখানো তোদেরকে দিয়ে বাঘের মতন গর্জনে কাপ অর্জনে আমাদের চেহারায় বেডা বাঘ ভাসে বাঘ খুলনার পোলা পান বোঝ নাই এনামুল হক বিজয় সব করে নেবো কাপ জিতবো আমরা সে দেখবা তোমরা ও বাবা রে তা তোমরা আবার কারা আমরা আবার কারা আমরা চট্টগ্রাম আচ্ছা ঠিক আছে আমরা চট্টগ্রাম বাসীর আত্মার মাঘ ফেরত কামনা করতেছি লর্ড এসোসিয়েশনের পক্ষ থেকে তোমাদের চট্টগ্রাম বাসীকে জানাচ্ছি শুভেচ্ছা চট্টগ্রামের নাম দিয়ে চট্টগ্রাম মানুষের মান সম্মান এইভাবে নষ্ট করার জন্য এ ভাই কথা কিন্তু সত্যি কইছো এশলার চট্টগ্রাম টিম কি দল বানাইলো এদের সাথে ঢাকার টিমও আস্তে আস্তে যোগ দিছে এজন্য চট্টগ্রাম আর ঢাকার টিমকে একবারে শোকের কালো বেশ লাগিয়ে সোনা লাগিয়ে দিয়েছে এই যে পলাপান আমি কিন্তু এখন এমপি আর তা এখন থেকে আমি কারো দুঃখ দেখতে পারবো না কারো দুঃখ থাকতেও দেবো না আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এবার বিপিএল এর কুমিলার প্লেয়ার গুলো বেশি লাভালাভি করতেছে ওদের পর্যাপ্ত পরিমাণ প্লেয়ার থেকেও বেশি প্লেয়ার রয়েছে আর ওদিকে চট্টগ্রামবাসী আর ঢাকাবাসী একবারে হুঙ্কার হয়ে গিয়েছে হয়তো ওদের টাকার সমস্যা ছিল সমস্যা নাই আমি সাকিব রয়েছি আমি তো আসি আমি কোথাও যাইনি এখন কথা হচ্ছে গিয়ে আমি যেটা বলবো সেটা কুমিল্লা থেকে কিছু প্লেয়ার চট্টগ্রাম আর ঢাকাতে ধার দিতে হবে তাহলে এবার বিপিএল খেলায় ভালো একটা মসৎকার লড়াই দেখা যাবে সাকিব তুই তো দেখি মাঠের ভিতরে ভালোই জনদর শুরু করে দিলি আমার সব অশান্ত করে দেবো গতবার বিপিএল এ তো দেখছিলাম আমার খেলা সর্বোচ্চ রান কিন্তু আমি করেছিলাম আর এখন তো আবার আমি বাংলাদেশের তিন ফরমেট ক্যাপ্টেন তাইলে বুঝে এবার কি খেলাটা দিবো কিসের রানের ভয় দেখাইস এখন পর্যন্ত যে কয়টা বিপিএল ম্যাচ হয়েছে আছে সব কয়টা মিলে রান বেশি আমার এরপরও তোরা বেটা কস ডট বাবা তামিম সমস্যা নাই দেখাই দিবা নে এবার বিপিএল এর কাপটা কিন্তু মুগো বরিশালেই থাকবে খেলা হবে তো কাকু তুমি তো আবার নতুন করে বিসিবি এর সভাপতি হইলা যদি তোমার মনের অনুভূতিটা আমাদের কাছে শেয়ার করতে আরে ভাতিজা অনুভূতি তো একবারে ঘ্যাসাং ঘ্যাস কাটিং টু ফিটিং এবার বিপিএল হবে বিশ্বকাপের মতো কাকা ফাপড় মারা বন্ধ করলে একটু খুশি হতাম ধর আলাপ আলাপ কয় কি আমি বলে ফাপড় মারতেছি আচ্ছা কাকু বাদ দাও তুমি এটা বলো যে এবার বিপিএল এ তুমি কাকে মিস করতেছো কি কথা একজনকেই করতেছি সে কে কাকা কে আবার গতবারের ঢাকার ক্যাপ্টেন সোনার ছেলে নাসির হোসেন যে কিনা গতবার দলের ক্যাপ্টেন ছিল সে এবার কোন দলের চান্সই পায় নাই এত রে হো অত লাফানোর কিছু নেই গতবার ক্যাপ্টেন ছিলাম এবার দলের চান্সই পাইনি বিষয়টা কিন্তু এটা না আসল বিষয়টা হলো যে আমি আর তোদের সস্তা বিপিএল খেলতে চাই না তাই এবার বিপিএল থেকে নাম একবারে উঠাই নিছি সুপ্র দর্শক আপনাদের কি মনে হয় এবার বিপিএল এর শিরোপ কারা জিতে যাচ্ছে কুমিল্লা বরিশাল রংপুর সিলেট নাকি খুলনা আর বাকি ঢাকা চট্টগ্রাম তো বাদে দিলাম কারণ ও দুইটা তো আল্লাহ ভরসা টিম তবুও গোল বলার খেলা বলা যায় না ঘটনা কোন দিক থেকে কোন দিকে গড়ায় যায় তো যাই হোক এবার বিপিএল এ আপনারা কে কোন টিমে সাপোর্ট করতেছেন কমেন্টে জানিয়ে দিন এবং ভিডিওটি দেখে সামান্য পরিমাণ মজা পেয়ে থাকলে লাইক করে কমেন্ট করে ক্রিকেট লাভার্স কে লাগতে মেরে সাবস্ক্রাইব করে দিন তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সুটিয়ে লাল করে দেবো নোংরা মিষ্টি ভাল করে দেবো